যেখানে আমাদের ফেজ 1 প্রজেক্টটা হচ্ছে টোটাল 15 একর্স ল্যান্ডের উপরে। এটা রাজারহাটের প্রথম টাউনশিপ প্রজেক্ট, যেখানে এখন ফেজ 1 লঞ্চ হয়েছে আমাদের। তো ফেজ 1টাই আমরা এখন বুকিং নিচ্ছি। তো আমাদের এখানে টোটাল 1100 ফ্ল্যাটস আছে। হচ্ছে আমাদের মার্কেটিং অফিস। আমাদের এই লোকেশনটা হচ্ছে এয়ারপোর্ট থেকে মাত্র 15 মিনিটের ড্রাইভ ওয়ে, আর এখান থেকে নর্থ পয়েন্ট স্কুলটা আপনি হয়তো দেখতে পাবেন, মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। তার সাথে আমাদের বিশ্ববাংলা গেট আছে 20 মিনিট ডিস্টেন্সে, আর মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে আমাদের মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন আছে, মাত্র 15 মিনিটের ডিস্টেন্স। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজারহাট মেন রোড। আর এই যে ভেতরের রোডটা আছে, এটা 80 ফিট ওয়াইড রোড, 200 মিটার যাচ্ছে, এটা শুধুমাত্র ডিটিসি রেসিডেন্টদের জন্য। আর এখানে গ্রিন লাইন করা যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের টোটাল 50 একর্স ল্যান্ড। তো আমাদের ফেজ 1টা হচ্ছে এইখানে। এটা আমাদের ফেজ 1 এর এন্ট্রান্স আছে। তো এখান থেকে আমরা ফেজ 1 এ এন্ট্রি নিচ্ছি। এবার বাকি প্রজেক্ট আমি আপনাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা টাওয়ার একটা বাটারফ্লাই শেপে আছে, যার কারণে আমাদের প্রত্যেকটা টাওয়ারে এয়ার অ্যান্ড লাইট প্রপারলি আসছে প্রত্যেকটা টাওয়ারে। তো এখানে আমরা দেখতে পাবেন যে এটা ইউনিক শেপে আছে, প্রত্যেকটা দুটো করে উইং আছে, যার কারণে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাট হচ্ছে কর্নার ফ্ল্যাট। আপনি আইদার এইখানে কোনো একটা ফ্ল্যাট নিলে আইদার পোডিয়াম ভিউ পাবেন আর আউটার ভিউ পাবেন। আর এইটা হচ্ছে আমাদের টোটাল 90,000 স্কোয়ার ফিটের পোডিয়াম, যেখানে আপনারা মানে প্রত্যেকটা টাওয়ারের সাথে পোডিয়াম কানেক্টেড, প্রত্যেকটা টাওয়ারে এখান থেকে আপনারা পোডিয়াম ভিউ পাবেন। আর পোডিয়ামের মধ্যে আমাদের কিছু ওপেন অ্যামিনিটিস আছে, ক্লাব হাউসের অ্যামিনিটিস ছাড়া, যেখানে আমাদের ওপেন জিম আছে, ওপেন ইয়োগা আছে, কিডস প্লে এরিয়া আছে, সানলাইট প্যাভিলিয়ন আছে, সানসেট প্যাভিলিয়ন আছে। আমাদের ডিটিসি ক্লাব হাউসের নাম আছে ক্লাব অ্যাটলাস। তো এটা আমাদের টোটাল এরিয়া, 5,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট আছে আমাদের ক্লাব হাউসে। তো এখানে আমাদের আড্ডা জোন আছে, রুফটপ ক্রিকেট গ্রাউন্ড অ্যান্ড ফুটবল গ্রাউন্ড বোথ এখানে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমাদের পার্টি লন, এখানে আমাদের সিনিয়র সিটিজেন পার্টি লন আছে, আর এখান থেকে গিয়ে আমাদের ইয়াংস্টারদের জন্য পার্টি লন আছে আলাদা সেপারেট করা। এটা আমাদের অলিম্পিক্সের সুইমিং পুল আছে, রিল্যাক্সিংয়ের জন্য এখানে ডেক তৈরি করা আছে। এটা আমাদের ক্যাফেটেরিয়া জোন আছে, ওপরে আমাদের ইনডোর গেমস আছে, আর ব্যাঙ্কোয়েটে টোটাল 10টা গেস্ট হাউস আছে। এখানে আমাদের বাস্কেটবল কোর্ট আছে, টেনিস কোর্ট আছে, তার সাথে আমাদের ক্লাব হাউসে 24/7 ডক্টর এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট থাকবে। তার সাথে আমাদের এটিএম সার্ভিস, ক্যাফেটেরিয়া, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল থাকবে।
আছে আপনাকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের 2BHK মডেল ফ্ল্যাট। তো এখন আমরা মডেল ফ্ল্যাট দেখছি। এটা আমাদের লিভিং ডাইনিং 10x12 স্কোয়ার ফিটের, যার সাথে আমাদের একটা ব্যালকনি হচ্ছে 9.6x4 স্কোয়ার ফিটের। এবার আসছি আমাদের ডাইনিংয়ে, যেটা আমাদের 9.4x7.10 স্কোয়ার ফিটের, যার সাথে রয়েছে আমাদের কমন ওয়াশরুম। আপনারা একটু দেখে নিন ওয়াশরুমের সাইজটা। তো এবার আমরা আসছি আমাদের সেকেন্ড বেডরুমে। বেডরুমের সাইজ হচ্ছে 10x11। এখানে আমাদের ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো থাকছে, আর উইন্ডো কিন্তু টোটালি ফ্রেঞ্চ উইন্ডোজ থাকছে। আর প্রত্যেকটা রুমে, আমাদের কমপ্লেক্সের প্রত্যেকটা রুমে আপনি ফ্লোর থেকে সিলিং পর্যন্ত এরকম সাইজের একটা ওয়ার্ড্রপ পাচ্ছেন। আর এটা মাস্টার বেডরুমে আপনার একটা ওয়াশরুম থাকছে কমন, 4.5x7। এবার আসি আমাদের সেকেন্ড বেডরুমে, যেটা হচ্ছে 9x10 স্কোয়ার ফিটের, যেখানেও আপনারা সেম পাবেন ফ্লোর থেকে সিলিং পর্যন্ত একটা কভার আর ক্রস ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। এবার আসছি আমরা আমাদের কিচেনে, যেটা পুরো রাজারহাট এরিয়াতে শুধুমাত্র এই প্রজেক্টটাই পাবেন। কিচেনের সাইজ হচ্ছে 3.5x7। তো এখানে আমাদের দুটো পার্টে সেপারেট করা আছে, এটা আমাদের ওয়েট পার্ট, এটা আমাদের ড্রাই পার্ট। তো আপনারা যদি এখানে কোনো কাজ করছেন, তো সেকেন্ডকেও এখানে কোনো কাজ করতে পারবে। আর যেটা আমাদের এই প্রজেক্টেই স্পেশালি আছে, সেটা হচ্ছে আমাদের ইউটিলিটি স্পেস, যেখানে আপনি ওয়াশিং মেশিনের পয়েন্ট পাবেন, চাইলে আপনি ডিশ ওয়াশারও রাখতে পারেন।